হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। এই দেখো কত চকলেট, দেখেছো আজকে চকলেট ডে তো, আজকে আমার জন্য এত চকলেট এনেছে। আগের বারও দিয়েছিল তো, এবারও দিয়েছে, খুব খুশি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত চকলেট, আজ আমি খুব খুব খুশি। আজকে হচ্ছে চকলেট ডে, তো সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। তো দেখো কত চকলেট এনেছে, কারণ চকলেট খেতে খুব পছন্দ করি, তো এই জন্য অনেক চকলেট এনেছে। আর আগের বারও দিয়েছিল চকলেট ডেতে, এরকম অনেক চকলেট দিয়েছে, তো এইবারও দিয়েছে, তো খুব খুব হ্যাপি। তোমরা দেখতেই পেলে দিল, তো এই ছোট্ট খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলো। তো এই দেখো কতগুলো চকলেট দিয়েছে, তো আমি আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এগুলো আজকে সব খাবো না জানো তো, বারে বারে দেখবো আর খাবো। তো এই দেখো একটা, তারা গুনি গুনি কটা দিয়েছে আমি নিজেও জানি না কটা দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা এখানে সব রকম চকলেটই আছে। তো তোমরা আবার কেউ ভেবো না যে চকলেট দিয়েছে তাই আবার দেখাচ্ছে, এটা আমার মানে খুব খুশি হলাম যে নিজের হাজবেন্ডের কাছ থেকে, নিজের প্রিয় মানুষের কাছ থেকে যদি মানে সে যদি খুশি হয়ে কিছু একটা দেয় না, খুব ভালো লাগে, মন মনটা খুব খুশি হয়ে যায়। তো আমারও খুব ভালো লাগলো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই খুশির মুহূর্তটা শেয়ার করি। তাই এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধুরা ভাত খেতে বসে পড়েছি, দুপুরবেলা রান্না টান্না করার পরে ভাত খেতে বসে পড়েছি। তো দেখো এইখানে আছে লাউ ভাজা, আর এখানে আছে কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি। তো চলো খেয়ে নিই। তো ভাত খেতে বসে পড়েছি, অনেক লেট হয়ে গেছে, খেয়ে নিই। আজকে রান্না বসাতে অনেক লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, তারপর তো তোমাদের সঙ্গে দেখা হয়নি। খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে এতক্ষণ ধরে সবার ভিডিও দেখছিলাম, তো ফাইনালি সবার ভিডিও মানে সবার ভিডিও তো দেখে শেষ করা যায় না, তো যাদের ভিডিও সামনে এসে যারা আমার কমেন্ট করেছে তাদের ভিডিও দেখেছি। তো আর কি বলবো, এখন বাজে কটা দাঁড়াও, এখন বিকেল 5:30 বাজে, আর এখন কি করব, এখন করব একটু ঘর ঝাড়ু দেব, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তারপরে সন্ধ্যা দেবো, বাইরে জামা কাপড় আছে কিছু ওগুলো তুলবো, তুলে মানে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দেবো। তো আর তো দেখানোর মতন কিছু নেই, তোমাদের সঙ্গে শেয়ার করার মতন কিছুই নেই। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আবার আসি পরে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আবার চলে এলাম সন্ধ্যাবেলা, ভেবেছিলাম তার ভিডিও করব না, তো দেখো কি নিয়ে এসে, মশলা ধোসা আমার ফেভারিট, আর এখানে আছে সাম্বার, আর এটা কি বলে চামন্দি কি নারকেল দিয়ে বানায় এটা। তো আমার তো সব এগুলো একটাও ভালো লাগে না, আমার সব থেকে এটা ভালো লাগে, মশলা ধোসা। তো তাড়াতাড়ি খেয়ে নিই গরম গরম।